লাগামহীন পেঁয়াজের বাজার দুদিনের মধ্যে দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 240 টাকা পর্যন্ত। কতক্ষণ যাবত ঘুরতেছি যে কোনো দোকানে কিছু সামান্য কমে পাওয়া যায় কিনা, একটা থেকে আরেকটা আরো বেশি। এরকম আমার বয়সের মধ্যে এরকম পেঁয়াজের মূল্য দেখিনি, পেঁয়াজের মধ্যে আগুন লাগে গেছে। আমার চারো সত্তর দুর্বল মানুষ আছে, এরা ভাবতেছে না বসা, আমি না কিনে বাসায় চলতেছি। সরবরাহ সংকটের দাবি ব্যবসায়ীদের। আমি যেখানে শ্যামবাজার পাইকারি আড়ত সেখানে মাল কিনতে গেছি, পুরো শ্যামবাজার খালি। ডিমান্ড হচ্ছে 100 ট্রাকের উপরে, কিন্তু এখন আমদানি হচ্ছে হইল 10 ট্রাক, 5 ট্রাক, 60 ট্রাক। এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ক্লাসের নামে বাড়তি ফি হাতিয়ে নিচ্ছে রাজধানীর বেশ কয়েকটি স্কুল, জিম্মি অভিভাবকরা সমন্বিত আইনের তাগিদ। তাদের সাহেবের অর্ডার নেই, উনি চায় না, উনি ঢুকতে দিবে না, উনি মানা করেছে যেন কেউ যেন বাসার ভিতরে ঢুকতে না পারে। বাড়িধারার প্রেসিডেন্ট পার্কে পুত্র এরিক সহ অবরুদ্ধ বিদিশা টেলিফোনে জানালেন, কোনো মন্তব্য করতে রাজি হননি জিএম কাদের।